তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানিত হলে তুমি কত সুন্দর কত সুন্দর জান্নাত পেতে হলে জান্নাত আল্লাহর সঙ্গে দিদার পেতে হলে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে হলে আমাদের যেই কাজটি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ করেছেন আর তা হলো ফালিয়ামাল আমালান সালিহা বেশি বেশি করে আমাদের নেক কাজ করতে হবে যেই কাজে নেকি হয় সওয়াব হয় সেই কাজ করতে হবে ফলমূল দুনিয়াতে খেয়েছে এমন ফল দুনিয়াতে কোনোদিন চোখেও দেখেনি জিহ্বায় স্বাদ আস্বাদন করেনি এমন ফল মূল জান্নাতি বান্দাদের সামনে হাজির করা হবে জান্নাতি বান্দারা খেতে থাকবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم فائزون أما بعد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه
أحدا حمد باري تعالى তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানিত হলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লাগন ভরে যায় তৃষিত এ অন্তর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানিত হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল সুরভি ঢালে বাতাসে সে তারা সে ফুল কত জানি সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে আল্লাহ কত সুন্দর কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তেপান্তরে যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তেপান্তরে সেই পাখি সেই নদী কত জানি সুন্দর না জানি তাহলে আল্লাহ কত সুন্দর কত সুন্দর আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে আল্লাহ কত সুন্দর কত সুন্দর সমস্ত প্রশংসা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব প্রাণপ্রিয় সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত ৩৩তম জাতীয় তাবলিগী ইজতেমাকে সাফল্যমণ্ডিত করলেন যে আল্লাহ আমাদেরকে তাবলিগী ইজতেমা শেষ পর্যন্ত ময়দানে অবস্থান করার সৌভাগ্য নসিব করলেন সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম জানাই প্রাণের নবী প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ৩৩তম বার্ষিক তাবলিগী জাতীয় ইজতেমার মহতরম সভাপতি মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বসা সারা দেশ থেকে আগত
শ্রদ্ধা ভাজন মুরব্বীগণ শ্রদ্ধা ভাজন বড় ভাইগণ সুপ্রিয় সমবয়সী বন্ধুগণ প্রাণপ্রিয় যুবক তরুণ কিশোরেরা সোনামণি কচিকা চা বাচ্চারা আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো জান্নাতের নিয়ামত সমূহ সম্মানিত তৌহিদি জনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন পাপীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যা ইতিমধ্যেই আমরা বক্তব্য শুনলাম ইমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করবেন কোরআন মাজিদ থেকে আপনাদের সামনে আমি এই বিষয়ের উপরে বেশ কয়েকটি আয়াতে কারিমা বা হাদিস আপনাদের সামনে চয়ন করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে নির্ধারিত বিষয়ের উপরে আলোকপাত করতে চাই ইনশাআল্লাহ সম্মানিত সুধী আমরা নেকি করছি অথবা গুনাহ করছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হয় নেকি করছি অথবা গুনাহ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা আল কারিয়াই ইরশাদ করছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية الله سبحانه وتعالى বলেন হে আমার বান্দাগণ তোমাদের নেকি এবং গুনাহ ওজন করা হবে নেকি গুনাহ ওজন করতে গিয়ে যার নেকির পাল্লা ভারী হবে তাকে জান্নাত দেয়া হবে যার নেকির পাল্লা হালকা হয়ে গুনাহর পাল্লা ভারী হয়ে যাবে তাকে হাবিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে আমরা জান্নাতের নিয়ামত সমূহ আলোচনা করতে এসে আমরা আমাদের বিষয়ের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কারিয়ার মাধ্যমে জানালেন যাদের নেকির পাল্লা ভারী হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন সূরা ইনফিতার 12 এবং 13 নম্বর আয়াতে আমরা আরো সুনিশ্চিত হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আমরা যারা আল্লাহর বান্দা প্রত্যেকের সঙ্গেই আল্লাহর দুইজন সম্মানিত ফেরেশতা লেখক অবস্থান করছেন আমরা যারা পরিমাণ নেকি করলো তারা লিখছেন রেকর্ড করছেন যারা পরিমাণ গুনাহ করলো তারা লিখছেন রেকর্ড করছেন আর এই নেকি এবং গুনাহ ওজন করা হবে নেকি গুনাহ ওজন করে জান্নাত ও জাহান্নামের ফয়সালা দেয়া হবে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হাশরের 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতীরা আর জাহান্নামীরা এক সমান হবে না যারা জান্নাতী হবে তারা হবে সৌভাগ্যবান তারা হবে সফলকাম তারা হবে কামিয়াব তারা হবে কৃতকার্য তারা জান্নাত পেয়ে হবে ধন্য সম্মানিত সুধী মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন আমরা একটার পর এক আয়াত আলোচনা করতে থাকলে দেখব জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য কত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন জান্নাতে ঈমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো জান্নাতীরা আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ লাভ করবে আল্লাহর দিদার লাভ করবে
আল্লাহর সঙ্গে জান্নাতীদের মুলাকাত হবে কোরআন মাজিদ সূরা কাহাফ 110 টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরা কাহাফে শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার বান্দাগণ তোমরা যারা জান্নাত পেতে চাও তোমরা যারা বুক ভরে আকাঙ্ক্ষা পোষণ করো জান্নাত পেতে চাও জান্নাতে আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাও তোমাদের একটি কাজ করতে হবে আরেকটি কাজ তোমাদের বর্জন করতে হবে জান্নাত পেতে হলে জান্নাতে আল্লাহর সঙ্গে দিদার পেতে হলে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে হলে আমাদের যেই কাজটি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ করেছেন আর তা হলো ফালইয়ামাল আমালান সালিহা বেশি বেশি করে আমাদের নেক কাজ করতে হবে যেই কাজে নেকি হয় সওয়াব হয় সেই কাজ করতে হবে আরেকটি কাজ সব সময় বর্জন করতে হবে সাবধান থাকতে হবে আর তা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদতে কাউরে অংশীদার বানানো যাবে না আল্লাহর সমকক্ষ স্থির করা যাবে না কোন অবস্থাতেই আল্লাহর সাথে শিরক করা যাবে না শিরক মুক্ত বিদআত মুক্ত ইবাদত করতে হবে শিরক মুক্ত ইবাদত বিদআত মুক্ত ইবাদত যারা করবে যাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তাদেরই কি আল্লাহ জান্নাত দান করবেন আর জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দাদের মুলাকাত হবে জান্নাতের যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন ঈমানদারদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে বান্দার জন্য জান্নাতে আল্লাহর সাথে মুলাকাত আল্লাহ তাআলা আজকে যারা এই তাবলীগ ইস্তেমার ময়দানে অবস্থান করছেন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং জান্নাতে আপনাকে প্রাণ ভরে আমরা দেখতে চাই আপনার দিদার প্রার্থনা করি আল্লাহ কবুল করুন সবাই বলি আমিন সম্মানিত সুধী আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে আমাদের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মুলাকাত করবেন আল্লাহর আকার আছে আল্লাহ নিরাকার নন আল্লাহর আকার আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ সব আছে কেমন তা আল্লাহই ভালো জানেন লাইসা কা মিসলিহি শাইউন আল্লাহ আল্লাহর মতোই আমাদের জানার দরকার নেই আমরা শুধু আল্লাহর দাসত্ব করব আল্লাহ রাসূলের সুন্নাতের পাবন্দি হব আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সম্মানিত সুধি সহিহ মুসলিম 191 নম্বর হাদিসে বিশ্বনবী ইরশাদ করেছেন আল্লাহ তাআলা জান্নাতে বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদের উদ্দেশ্যে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন তাদেরকে আল্লাহ তাআলা বলবেন সূরা জুমার 73 নম্বর আয়াত পড়লে আমরা জানতে পারি যারা ঈমানদার হবে যারা নেককার হবে পরহেজগার হবে যারা আল্লাহওয়ালা হবে কোরআন সহিহ হাদিসের ভিত্তিতে যারা জীবন গড়বে এই ঈমানদারদেরকে তাদেরই তো নেকির পাল্লা ভারী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার ঈমানদার পরহেজগারদের ডেকে বলবেন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله سبحانه وتعالى إيمان دار
পরহেজগার নেককারদের ডেকে বলবেন হে ইমানদার বান্দাবান্দীগণ যাও জান্নাতে তোমরা চলে যাও দলে দলে জান্নাতে তোমরা চলে যাও আল্লাহর ফেরেশতারা গার অফ অনার প্রদান করে জান্নাতীদের জান্নাতে নিয়ে যাবে জান্নাতীরা যখন জান্নাতের মেইন গেটে পৌঁছে যাবে আল্লাহর ফেরেশতারা যখন জান্নাতীরা জান্নাতের মেইন গেটে পৌঁছে যাবে বা ফুতিহাত আবওয়াবুহা তখন আল্লাহর বান্দাদের জন্য ইমানদারদের জন্য জান্নাতীদের জন্য জান্নাতের মেইন দরজা উন্মুক্ত হয়ে যাবে ওপেন হয়ে যাবে আলহামদুলিল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم ইমানদারদের সামনে জান্নাতের মেইন দরজা খুলে দেয়া হবে এবং জান্নাতের মেইন গেটে রক্ষী ফেরেশতারা জান্নাতি মানুষদের উদ্দেশ্যে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন হে আল্লাহর বান্দারা আপনাদের প্রতি আমরা সালাম জানাই আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতে প্রবেশ করুন জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করুন জান্নাত থেকে আর আপনাদের কখনো বের হওয়া লাগবে না সম্মানিত সুধি এর পরে একটু আগে আমরা বলে আসলাম জান্নাতি মানুষদের সামনে আল্লাহ জান্নাতে মোলাকাত করবেন বান্দাদের সামনে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসীহ হে আমার বান্দাগণ তোমরা আজকে আমি আল্লাহর কাছে কি চাও যা চাবে তা তো পাবেই যা চাবে তার চাইতে তোমাদের বেশি বেশি করে দেয়া হবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইমানদাররা জান্নাত পাওয়ার পরে জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে যখন মোলাকাত হবে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জিজ্ঞেস করবেন বান্দাগণ যেই জান্নাত পাওয়ার জন্য তোমরা এত কষ্ট করেছিলে বিনিদ্র রজনী যাপন করেছিলে তাহাজ্জুদে সালাত আদায় করেছিলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছিলে মাহে রমজানুল মোবারকে সিয়াম সাধনা করেছিলে অন্যান্য নফল ইবাদত বন্দেগী করেছিলে সেই জান্নাত তো তোমরা আজকে পেয়েছো বলো তোমরা আর কি চাও যা চাবে তার চাইতে বেশি বেশি তোমাদের দেয়া হবে জান্নাতীরা সেদিন আল্লাহ তাআলার সামনে বিনীত কণ্ঠে বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين يا الله আপনি আমাদেরকে যে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছিলেন সেই জান্নাত তো আজকে আমরা পেয়ে গেছি আপনার ওয়াদা তো আপনি পূর্ণ করেছেন আমরা জান্নাত পেয়ে ধন্য হয়ে গেছি আপনি আপনার ওয়াদা রক্ষা করেছেন আপনি আপনার ওয়াদাকে বাস্তবে পরিণত করেছেন আর আমাদেরকে আজকে উত্তম প্রতিদান আপনি নিজ হাতে দান করেছেন সম্মানিত সুধি জান্নাতি বান্দাদের জন্য আর কত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাচ্ছেন আমরা একটার পর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে নিয়ামতের কথা আলোচনা করার চেষ্টা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন জান্নাতের মধ্যে আমাদের সঙ্গে আল্লাহ মোলাকাত করবেন আমাদের সাথে আল্লাহ কথা বলবেন এর চাইতে বড় নিয়ামত বান্দাদের জন্য আর কি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে ডানপন্থী বলে আখ্যায়িত করবেন ফাসহাবুল মাইমানাতি মাসহাবুল মাইমানা সূরা ওয়াকিয়া 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কতই না সৌভাগ্যবান জান্নাতীরা ডান দিক ওয়ালারা কতই না সৌভাগ্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়া 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন অগ্রবর্তী তো অগ্রবর্তী থাকবে যারা অগ্রবর্তী যারা জান্নাতি তারা অগ্রবর্তী থাকবে তারা সবসময় অগ্রভাগে থাকবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েই বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা সম্মানিত তাওহীদী জনতা এরাই হবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা
আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা এরাই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ব্যবস্থা করেছেন সূরা ওয়াকিয়া 13 নম্বর আয়াত পড়লে আমরা জানতে পারি ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন আলা সুরুরিম মাউজুনা মুত্তাকিনা ফিহা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন আল্লাহু আকবার জান্নাতীদের জন্য জান্নাতীদের জন্য স্বর্ণখচিত সিংহাসন ব্যবস্থা করা হবে জান্নাতের মধ্যে প্রতিটি জান্নাতী ব্যক্তি প্রতিটি ইমানদার ব্যক্তি জান্নাতী ব্যক্তি স্বর্ণখচিত সিংহাসনে আরোহণ করবে আলহামদুলিল্লাহ মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইমানদারদের জন্য জান্নাতীদের জন্য নরম বিছানার ব্যবস্থা থাকবে বালিশ থাকবে সেখানে তারা হেলান দিয়ে শুয়ে থাকবে আল্লাহু আকবার ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইমানদারদের জন্য সূরা ওয়াকিয়া 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন জান্নাতি মানুষদের সেবা করার জন্য এক ধরনের সেবক থাকবে যারা না পুরুষ না স্ত্রী তারা কোনো লিঙ্গের হবে না উঠতি বয়সী ছোট ছোট বাচ্চাদের মতো নরম কোমল হাসিমুখ চেহারা তারা আল্লাহর বান্দাদের খেদমতে ব্যস্ত থাকবে সূরা ওয়াকিয়া 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য পান পাত্র কুজা প্রস্রবণ নিশ্চিত পান পাত্র নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর বান্দে ফেরেশতাগণ ওই বেলদানগণ এত খিদমত তারা করতে থাকবে এমন শরবত তাদের পান করানো হবে ওয়া কাসিম মিম মাঈন এমন শরবত হাউসে কাউসার জান্নাতীদের পান করানো হবে হাউসে কাউসার পান করার পর তাদের আর কোনো পিপাসা থাকবে না তাদের আর কোনো ক্ষুধা থাকবে না তাদের বার্ধক্য থাকবে না সমস্ত বুড়া মানুষগুলো সব 18 বছরের যুবক যুবতীর মতো সব হয়ে যাবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন এমন শরবত পান করানো হবে এমন তৃপ্তিদায়ক মজাদার স্বাদের শরবত হাউসে কাউসার পান করানো হবে যে শরবত পান করানোর পর আল্লাহর বান্দাদের সর্দি হবে না কাশি হবে না কোন রকমের জ্বর হবে না ঠান্ডা লাগবে না তৃপ্তিতে কলিজা ঠান্ডা হয়ে যাবে এরপর জান্নাতি বান্দাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হাজির করা হবে খানসা ভর্তি করা ফল وفاكهةٍ كثيرة لا مقطوعة ولا ممنوعة الله سبحانه وتعالى بولছেন فاكهه ফলমূল দুনিয়াতে খেয়েছে এমন ফল দুনিয়াতে কোনোদিন চোখেও দেখেনি জিহ্বায় স্বাদ আস্বাদন করেনি এমন ফলমূল জান্নাতি বান্দাদের সামনে হাজির করা হবে জান্নাতি বান্দারা খেতে থাকবে পায়খানাও লাগবে না পেশাবও লাগবে না উজু নষ্ট হবে না বায়ু নিঃসরণ হবে না জান্নাতীরা সেগুলো খেতে থাকবে শরীরটা একটু ঘামার মতো মনে হবে ঘরমাত্র শরীরে লোমকূপ দিয়ে আতরের খুশবুর মতো সেন মেশকাম্বরের মতো খুশবু বের হতে থাকবে আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার মুরব্বীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষদের জন্য জান্নাতে নাস্তার ব্যবস্থা করবেন আর সেই নাস্তার ব্যবস্থা করা হবে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতি বান্দাগণ আমার জান্নাত পাওয়ার জন্য যারা আকাঙ্ক্ষিত যারা একটু কষ্ট করো হে আমার জান্নাতি বান্দাগণ জান্নাতে তোমাদেরকে পাখির ভুনা গোস্ত দিয়ে নাস্তা করানো হবে পাখির ভুনা গোস্ত লাহমুন মানে গোস্ত লাহমুন মানে মাংস তয়রিন পাখির গোস্ত ইশতাহুন ভুনা গোস্ত ভুনা কাকে বলে আর ঝোল করে রান্না করা কাকে বলে আমাদের সবার জানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পাখির ভুনা গোস্ত দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা
জান্নাতে নাস্তা করাবেন সম্মানিত সুধি এরকম করে জান্নাতি মানুষদের জন্য আরো অনেক নিয়ামতের ব্যবস্থা রেখেছেন আল্লাহ আল্লাহ বলছেন ওহুরুন ঈন তামসালিল লুলুইল মাকনুন জান্নাতি বান্দাদের জন্য প্রত্যেকের জন্য অগণিত হুর আল্লাহ ব্যবস্থা করেছেন তামসালিল লুলুইল মাকনুন যাদের রূপ যাদের সৌন্দর্য যাদের চেহারা এত উজ্জ্বল হবে যা কোনোদিন কোন চোখ স্পর্শ করে দেখে নাই যাদেরকে কোন হাত কোনোদিন স্পর্শ করে নাই জাযাআম বিমা কানু ইয়ামালুন যারা ঈমানদার যারা পরহেজগার যারা নেককার যারা তাহাজ্জুদ গুজার যারা আল্লাহর শুকর গুজার আল্লাহর ফরমাবরদার আল্লাহর দাসত্বকারী রাসূলের আনুগত্যকারী কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনাকারী জীবন গঠনকারী ওহির বিধানের আলোকে যারা জীবন গঠন করেছে নির্ভেজাল তাওহীদের উপরে যারা অটল থেকেছে কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে যারা ইবাদত করেছে যাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে তারাই শুধুমাত্র এই সুবিধাগুলো পেতে থাকবে আল্লাহ আমাদের সেই দলভুক্ত করুন সবাই বলি আমিন সম্মানিত সুধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাতের ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন এমন নিয়ামতের ব্যবস্থা করেছেন যেখানে কোনো বেহুদা কথা শোনা যাবে না যেখানে কোনো বাজে কথা শোনা যাবে না যেখানে কোনো অশ্লীল কথা শোনা যাবে না যেখানে কোনো নোংরা কথা শোনা যাবে না যেখানে কোনো অশ্লীল বেহুদা কথা শোনা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়া 26 নম্বর আয়াতে বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা তাসীমা ইল্লা কীলান সালামান সালামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াসমাউনা সেখানে শোনা যাবে না জান্নাতের মধ্যে কেউ অশ্লীল কথা বলবে না অশ্রাব্য কথা বলবে না বেহুদা কথা বলবে না ফাহেশা কথা বলবে না জান্নাতের মধ্যে শুধু শোনা যাবে ইল্লা কিলান সালামান সালামা জান্নাতের মধ্যে শুধু শোনা যাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা ও আমার মুরব্বীরা আসুন আমরা সেই জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতে জীবন গঠন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জান্নাতি বান্দাদের উদ্দেশ্যে বলছেন যারা জান্নাতে জীবন গঠন করেছে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ভূয়সী প্রশংসা করে বলছেন ওয়া আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ইয়ামিন মানে ডান দিকওয়ালা কতই না সৌভাগ্যবান ডান দিকওয়ালারা কতই না সৌভাগ্যবান জান্নাতি মানুষগুলো সম্মানিত ভাইরা এই জান্নাতি মানুষদের জন্য জান্নাতের মধ্যে থাকবে ফি সিদরি মাখজুদ আপনারা রাজশাহীতে এসে আম চত্বরে আপনারা দোকান থেকে অনেকের কাছ থেকে কুল কিনলেন বরই কিনলেন এই বরই গাছ কাঁটাযুক্ত বরই গাছের বরই কিনলেন জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর সুন্দর কুল গাছ বরই গাছের ব্যবস্থা রাখবেন যেখানে গাছ কুল ফলের বরই ফলের ভারে ডাল নুইয়ে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সূরা ওয়াকিয়া 29 নম্বর আয়াতে বলছেন ফি সিদরি মাখজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য যে কুল গাছ থাকবে কাঁদি কাঁদি কুল ভরে থাকবে সেই কুল গাছে কাঁটা থাকবে না কাঁটা থাকবে না কতই না সৌভাগ্যবান আমরা হব কতই না সৌভাগ্যের কপাল হবে সম্মানিত সুধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতাল হিমমানজুদ সেখানে কাঁদি কাঁদি কলার ব্যবস্থা থাকবে গাছে কলা পেকে থাকবে ইমানদাররা খেতে চাইবে ইমানদারদের মুখের সামনে এসে যাবে একটু আগে বললাম ইমানদারদের কোনো পায়খানা লাগবে না পেশাব লাগবে না বায়ু নিঃসরণ হবে না কি না সৌভাগ্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ওয়াকিয়া 31 নম্বর আয়াত ওয়াযিল্লিম মামদুদ জান্নাতের মধ্যে সম্প্রসারিত ছায়ার ব্যবস্থা থাকবেন আমরা চৈত্র মাসের দিনে
দিনের বেলায় প্রচন্ড প্রখর রৌদ্র তাপে যখন জীবন ঝালাপালা হয়ে যায় নাভিশ্বাস উঠে যায় তৃষ্ণায় জিহ্বা বেরিয়ে যায় পানি পান করতে না করতে আবার কলিজা শুকিয়ে যায় সেই দিন সেই সময় যদি আপনারা আমরা লক্ষ্য করে থাকি অনেক সময় মেঘের দ্বারা সূর্যটা আবৃত হয় অনেক সময় লম্বা একটা ছায়া প্রশস্ত একটা ছায়া আমরা লক্ষ্য করি কিছুক্ষণ পর আবার ছায়া দূরে সরে যায় ওই ছায়াটা যখন আমরা দেখি তখন আমরা অনেকখানি নিঃশ্বাস ফেলে প্রশ্বাস ছেড়ে একটু নাভিশ্বাস ছেড়ে বাঁচতে চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতীদেরকে এমন উদ্যানে রাখা হবে সেই জান্নাতের মধ্যে প্রশস্ত ছায়ার ব্যবস্থা থাকবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিম 133 নম্বর হাদিস ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতু আমিন লা ইয়াতাউহা সহিহ মুসলিমের হাদিস এই জান্নাতের মধ্যে এমন বৃক্ষ থাকবে এমন ছায়া থাকবে যেই ছায়া অতিক্রম করার জন্য 100 মানে একটা ঘোড়া 100 বছর অত্যন্ত প্রশিক্ষিত অত্যন্ত টগবগে ঘোড়া 100 বছর লাগাতার দৌড়ালে যত দূর যেতে পারে তার চাইতে বেশি প্রশস্ত ছায়া জান্নাতীদের জন্য ব্যবস্থা করা হবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্মানিত সুধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে কি রাখবেন ওয়া মাইম মাসকুব জান্নাতের মধ্যে আপনার প্রবাহমান পানি থাকবে ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হতে থাকবে ওয়া ফাকিহাতিন কাসীরা একটু আগে আমরা বলে আসলাম লা মাকতুআতি ওয়া লা মামনুআ আর জান্নাতের মধ্যে কোন রকমের কিছুই বান্দাদের জন্য নিষেধ থাকবে না সবটাই থাকবে ভোগের সামগ্রী বান্দারা সেখানে থাকতে থাকবে বা ফুরুশি মারফুআ জান্নাতীদের জন্য বিছানা থাকবে উঁচু উঁচু গদিওয়ালা বিছানা জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য ব্যবস্থা রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আনশানাহুন্না ইনশাআ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই যে হুরের ব্যবস্থা রাখবেন তারা এমন বিশেষ রূপে তাদেরকে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ ফাজআলনাহুন্না আবকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতি রমণীরা এই হুরগুলো তারা চিরদিন চিরকুমারী হয়ে থাকবে তারা চিরকুমারী হয়ে থাকবে তাদেরকে কেউ স্পর্শ করেনি তাদেরকে কেউ কখনো ব্যবহার করেনি রুবান আতরাবা আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা আলোচনা করে শেষ করা মুশকিল সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের খিদমতে শেষ পর্যায়ে এসে জান্নাতের নিয়ামত একটুখানি আলোচনা করার চেষ্টা করেছি আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আহ্বান জানাতে চাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আসলে জান্নাতে জীবন গঠন সহজ হয়ে যায় আসুন আমরা সব মতবাদ দুপাই দোলে আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদআতে শিকড় উপড়ে ফেলে দাওয়াত ও জিহাদের মাধ্যমে জান্নাতে জীবন গঠন করি আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদের সহায় হন আপনারা যারা দূর দূরান্ত থেকে সারা দেশ থেকে বহু দূর দূরান্ত থেকে আরামের ঘুম হারাম করে লম্বা জার্নি করে আমাদের ইস্তেমাকে সাফল্যমণ্ডিত করলেন আমি রাজশাহীর সন্তান হয়ে রাজশাহীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানাই রাজশাহীর সদর পবা উপজেলার সভাপতি হিসেবে আন্দোলনের সভাপতি হিসেবে আমি আপনাদেরকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছবেন এই জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর
আপনাদের সবার কাছে দোয়া চাই ভুলভ্রান্তি হয়ে থাকলে মহান রবের কাছে তওবা করে ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করে আপনাদের সকলের জন্য দোয়া করে সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চাই আজকের মতো বিদায় চাইছি আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته